প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোকেয়া শখের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। দর্শক, আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ডোনাট। খুবই ইজি রেসিপি, আমরা বাচ্চারা সবাই পছন্দ করি। এটা বিভিন্নভাবে আমরা ডেকোরেশন করতে পারি। আমি এটার মধ্যে একটু চিনি গুঁড়া দিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি চিনি গুঁড়া নিয়েছি, এই যে একটা ডোনাট তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে এটা বানাবো বা বানিয়েছি। দর্শক, আমি এখানে যে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ নিলাম, এই যে দুই কাপ, দুই চা চামচ ইস্ট, এক টেবিল চামচ চিনি দিচ্ছি। কোয়ার্টার চামচ লবণ, এক টেবিল চামচ তেল, আপনারা মাখন বাটার বা ঘিও দিতে পারেন। এটা আমি শুকনা একটু মাখিয়ে নিব আগে, এভাবে সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। মাখানো হয়ে গেছে, একটা ডিম নিয়েছি, ডিমটা দিব। এখানে কুসুম কুসুম গরম দুধ আছে, দুধ একটু একটু করে দিব আর এটা ভালো করে মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা নরম ডো বানিয়ে নিই, একটা নরম ডো, এই যে আঠালোটা ডো হবে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, 4 থেকে 5 মিনিট এভাবে মাখিয়ে নিতে নিতে এটা সব লেগে যাবে, একটা ডো হয়ে যাবে। চলুন তবে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে একটা নরম ডো হয়েছে, এটা একটু বেলুনের উপর পিঁড়ির উপর নিয়ে, সরি পিঁড়ির উপর নিয়ে হাত দিয়ে এভাবে 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 মাখিয়ে নিতে হবে বেশ কত। হাতে একটু তেল নিব, নিয়ে এভাবে এটা আমি মাখিয়ে নিব। ডোটা মাখানো হয়ে গেছে, এটা নরম, এটা আমি এখন কেটে কেটে নিব এভাবে। একটা রাউন্ড শেপ দিয়ে দিই,
এখানে এটা রেখে দেবো, এভাবে সবগুলো আমি করে নিচ্ছি। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, এভাবেও করে নেওয়া যায়। এভাবে সবগুলো আমি করে নিচ্ছি, আমি সবগুলো এভাবে গোল করে দিয়েছি। এটা আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব রেস্টে, তারপরে ফিরে আসছি। আমি আপনারা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন, আমি এভাবে এটা ঢেকে রাখলাম। আমি এক ঘন্টা পর ফিরে আসলাম। এই যে এগুলো ফুলে ডাবল হয়েছে, এগুলো আমি এখন ডোনাটের শেপ দিয়ে দিব। ডোনাটের শেপ দিয়ে দুই ভাবে যায়, এই যে আঙ্গুলে একটু এভাবে ময়দা দিয়ে এভাবে ফুটা করা যায়। আমি সবগুলো কেটে নিচ্ছি, নিয়ে ভাজতে চলে যাব। যেভাবে আমি ময়দা নিয়েছি এটা এভাবে বোতলের মতো নিয়েছি, আর এই যে এখানে মাঝখানে এভাবে দিব। এটা উঠে চলে আসছে, অনেক সময় না আসলে হাত দিয়ে উঠিয়ে নিতে হবে। চলুন তাহলে আমরা ভেজে নিই। আমি একটা প্যান দিয়েছি এবং তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, চুলাটা আমি মিডিয়াম লোতে দিয়ে এটা দিয়ে দিই। এভাবে আমি ব্রাউন করে ভেজে নিব। ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাহলে আপনারা আমার রান্নাগুলো যদি ভালো লাগে পেয়ে যাবেন। এটাই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি।